আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আম্বিয়াঈ ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাঈন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শবানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল হাকাত ওয়াল জালালের দরবারে তারফরন্ত অনুগ্রহের শুকর আদায় করি যিনি প্রতিদিনকার মতো আজও ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত দিনগুলোতে আমরা আপনাদের সামনে আলোচনা রাখছিলাম হজরত উমার ফারুক রেদি আল্লাহ তালুর উপর তাকুয়ার প্রভাব তার ব্যক্তি জীবন তার পরিবার জীবন তার শাসন কর্তৃত্বের জীবন তার সকল দিক ও বিভাগে তাকুয়ার যে প্রভাব পরিস্ফুটিত হয়ে উঠছিল এবং তার যে প্রভাব সমগ্র জনতার উপরে কীরকম ছিল সেটা নিয়েই আমরা আলোচনা রাখছি আজও আমরা বলতে চাই বিগত দিনের জের অনুযায়ী আমরা সকলেই শুনেছি সেই কথাগুলো থেকে যে বাইতুল মাল ছিল রাষ্ট্রের কেন্দ্রীয় ফান্ড রাষ্ট্রের এই কেন্দ্রীয় অর্থর প্রতি তার যে আমানতের যে গুরুদায়িত্ব তার উপর উপর অর্পিত হয়েছিল তা তিনি কিভাবে আঞ্জাম দিতেন সেই কথাগুলো আমরা শুনছিলাম আমরা প্রথমে দোয়া করে নেই আল্লাহ খরাবুল্লা আলমিন যেন হজরত উমর ফারুক রিয়াল্লাহ তালহুর এই সমস্ত দৃষ্টান্ত আমাদেরকে অনুসরণ করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমরা সকলেই পড়ি আমিন সম্মানিত ভাই এবং বোনেরা হাজরে তুমার ফারুক রেদিয়া আল্লাহ তিনি বুঝতেন তিনি জানতেন তিনি মানতেন যে বাইতুল মাল হচ্ছে সমগ্র জনতার আমানত সমগ্র জনতা ইসলামী রাষ্ট্রের জন্য যা কিছু অর্পণ করেছে যেখান থেকে যা এসেছে এটা যেমন আসতে হবে হাক পন্থায় এটা তেমন ব্যয়ও হতে হবে প্রকৃত পন্থায় যদি তা না হয় তাহলে খেলাফতের রাশেদিনের যে মহান আদর্শ তা থেকে বিচ্যুত হবে যে কারণে তিনি এ ব্যাপারে সর্বদাই সতর্ক থাকতেন এবং আশঙ্কিত থাকতেন কখনো কখনো তিনি এই ব্যাপারে সাহাবাদের সাথে আলাপও করতেন একবার তিনি সালমান সালমানহুকে প্রশ্ন করলেন সালমান আমি বাদশাহ না খলিফা হজরত সালমান ফার্সি রেদিয়া আল্লাহ জবাব দিয়েছিলেন যে আমিরুল আপনি যদি আপনি যদি বাইতুল মালে অন্ততপক্ষে একটিমাত্র দীর্হামও যদি অন্যায়ভাবে আনেন আর অন্যায়ভাবে যদি তা ব্যয় করেন তাহলে আপনি খলিফানন আপনি হচ্ছেন বাদশাহ আর যদি আপনি ন্যায়ত বাইতুল মালের জন্য একটি দীরহাম আনেন আবার যদি ব্যয়ও করেন ন্যায়ের ভিত্তিতে তাহলে অবশ্যই আপনি বাদশা নন আপনি হচ্ছেন খলিফা হাজরতমার ফারুক রিয়াল তিনি আরো একবার সাহাবিদের সামনে কাউকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আমি বুঝতে পারছি না যে আমি না খলিফা তখন সেই ব্যক্তি জবাব দিয়েছিলেন যে আমিরুল মোমিন বাদশাহ হচ্ছে তারা যারা অন্যায়ভাবে জুলমের মাধ্যমে মানুষের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে বাইতুল মাল ভর্তি করে আবার অন্যায় পথে আল্লাহ নাফরমানির পথে না হক পথে এই টাকা খরচ করে কিন্তু পাকের মেহরবাণীতে আপনি তো তেমন নন আপনি হক পন্থায় টাকা আয় করেন আবার হকভাবেই ইসলাম সম্মতভাবেই মানবতার জন্য তা ব্যয় করেন সুতরাং অবশ্যই আপনি খলিফা হজরত উমার ফারুক রুদ্দি আল্লাহ মানুষের কাছ থেকে এই সম্মতি পাওয়ার পর তিনি আল্লাহ আল্লাপাকের শোকর আদায় করেছিলেন শুধু তাই নয় হাজরত উমার ফারুক রেদি আল্লাহ বাইতুল মালের অর্থ সম্পদকে ব্যবহার করার ব্যাপারে এতখানি সচেতন থাকতেন এতখানি ভীত থাকতেন যে তিনি তার খেলাফতের প্রথম দিকে অন্তত যতদিন পর্যন্ত তার নিজের টাকা পয়সা ছিল ততদিন পর্যন্ত তিনি এক কপরদক বাইতুল মাল থেকে নিজের জন্য গ্রহণ করেননি পরবর্তীতে খেলাফত খেলাফতের কাজে যখন তিনি পূর্ণভাবে ব্যস্ত হয়ে পড়লেন চারিদিকে যুদ্ধ শুরু হয়ে গেল রোমশাম পারস্যের সাথে সিরিয়ার সাথে একাধারে যখন যুদ্ধ চলতে লাগল তখন তাকে সব সময়ের জন্যই তাকে ব্যস্ত থাকতে হতো যে কারণে তিনি আর তার পূর্বের ব্যবসা চালাতে পারতেন না তখন অবস্থা এমন দাঁড়ালো যে তার সংসার সংসার নির্বাহের মতো সামান্যতম অর্থ আর তার কাছে থাকলো না তখন তিনি বাধ্য হয়ে সাহাবিদেরকে ডাকলেন এবং তাদের সাথে পরামর্শ করে নিজের জন্য ন্যূনতম সম্মানী তিনি গ্রহণ করতে থাকলেন হজরত আলীরদাহতালাহ তখন বললেন ওনাকে যে আপনি আপনার সকাল এবং রাত্রের খাবার বাবদ আপনাকে দেয়া হবে কি বিস্ময় যে মুসলিম জাহানের যিনি সর্বোত্তম ব্যক্তি সব থেকে বড় পদাধিকারী ব্যক্তি তার জন্য মাত্র দুই দীর্হাম বরাদ্দ হলো যেটা আমাদের সমাজের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রাপ্য হয় তিনি এভাবেই নিতেন এবং এইভাবে নিতে নিতে একসময় দেখা গেল তার ইনতেকালের পূর্বে তার অনেক ঋণ হয়ে গিয়েছে তবুও তিনি কখনো বেশি নেওয়ার চেষ্টা করেন নাই পরবর্তীতে তিনি ওসিয়ত করে যান তার একটি বাগান ছিল সেই বাগানটা বিক্রয় করে তিনি সেই ঋণ পরিশোধ করেছেন তার উত্তরাধিকারীদের মাধ্যমে সম্মানিত ভাই এবং মনেরা হাজরত তুমার ফারুক আল্লাহ তালাহ এইভাবে সর্বদাই সতর্ক থাকতেন বাইতুল মালের আয় এবং ব্যয়ের ব্যাপারে যেন আয়টাও ন্যায়সঙ্গতভাবে হয় এবং ব্যয়টাও যেন ন্যায়সঙ্গত ভাবে হয় হাজরত তুমার ফারুক রেদি আল্লাহাল তিনি জাকাত আদায়ের জন্য বিভিন্ন ট্যাক্স যেটা ইসলামী সমাজে তখন ছিল জিজিয়ার আকারে সাদগার আকারে উষারের আকারে বিভিন্নভাবে ছিল এগুলা ট্যাক্স আদায়ের জন্য তার নির্ধারিত নির্দিষ্ট লোক ছিল তিনি যোগ্যতম লোকদেরকেই নিয়োগ করেছিলেন তাদের ভিতরে মুসলমানও ছিল অমুসলমানও ছিল সুতরাং এর ভিতর দিয়ে আমরা দেখতে পাই অসাম্প্রদায়িক চরিত্র তার ভিতরে পরিস্ফুটিত হয়েছে একবার এক জাকাত কালেক্টর তার কাছে জাকাত নিয়ে আসলেন এবং হাজরত উমার ফারুক রেদি আল্লাহতালাহু লক্ষ্য করলেন তার কাছে দুইটা প্যাকেট একটা বড় একটা ছোট বড় প্যাকেটটি সেই ব্যক্তি খলিফার হাতে তুলে দিয়ে বললেন এটা হচ্ছে জাকাতের অর্থ আপনি গ্রহণ করুন হাজরত তোমার ফারুক আল্লাহ তালাহু সেটা গ্রহণ করে এবার প্রশ্ন করলেন যে তোমার কাছে দেখছি ওই ছোট প্যাকেটটা কি তখন তিনি বললেন জাকাত আদায় করতে যখন গিয়েছিলাম তখন লোকেরা আমাকে কিছু উপহার দিয়েছে কিছু হাদিয়া দিয়েছে এইটা তোমার ফারুক রেদিয়া তখনই বললেন যে ঠিক আছে তুমি এই ছোট প্যাকেটটাও আমাকে দাও এবার যাও তোমার চাকরি আমি শেষ করে দিলাম দেখি এবার কে তোমাকে হাদিয়া দেয় কে তোমাকে উপহার দেয় সুতরাং তিনি সর্বদাই সতর্ক থাকতেন বাইতুল মালের অর্থ এটা যেন কোনো মতেই ভিন্ন দিকে চলে না যায় সব যেন ঠিক পন্থায় ব্যয় হতে পারে এই যে অবস্থা ছিল এটা হয়েছিল হাজরত উমর ফারুক রেদি তালানহর অন্তরাত্মার ভিতরে আল্লাপাকের প্রতি যে ভয় ছিল যে ভালোবাসা ছিল পরকালীন জীবনে তার জবাবদিহির যে অনুভূতি ছিল সেই অনুভূতি তাকে এতখানি দায়িত্ব সম্পন্ন করে তুলেছিল আমরা আরও দেখতে পাই যে একবার যখন মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল বেশ সময় নিয়ে এই দুর্ভিক্ষ চলছিল সেই সময় মানুষের যে অভাব ছিল তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ পর্যন্ত আমার জনতা আমার জনগণ তা সে মুসলিমই হোক ই অমুসলিমই হোক তারা যতক্ষণ পর্যন্ত তারা যা খেতে পায় না আমি সেই আমি কখনোই তাদের তুলনায় উন্নত খাবার আমি খাবো না আমি নিজের জন্য তা হারাম করে নিচ্ছি বরং তিনি মনে করতেন জনগণ যা খেতে পায় তাই তিনি খাবেন তার বেশি তিনি কখনো খাবেন না এজন্য আরব জাহানে তখন দুধ এবং ঘির খুব ভালো প্রচলন ছিল এবং তিনিও একসময় তা খেতেন যখন এই অভাব শুরু হলো তিনি দেখলেন জনগণ কষ্ট পাচ্ছে তখন তিনি এই ঘিয়ের পরিবর্তে সামান্য একটু তেল সংগ্রহ করে সেখানে তিনি শুকনা রুটি ভিজিয়ে খেতেন একবার মদিনার বাজারে দেখা গেল যে উঠের বাজার উঠ বিক্রি হচ্ছে হাজারত উমর ফারুক রেদি আল্লাহন তিনি তার একটি দায়িত্ব ছিল যে জনগণের বাজারের অবস্থা পরক করে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কারণ কোন ব্যবসায়ী হয়তো সুযোগ পেয়ে জনগণের ক্রয় ক্ষমতার অতিরিক্ত দাম হাঁকছে কিনা এজন্য তিনি সর্বদা সতর্ক থাকতেন এবং তিনি বাজারে গিয়ে দেখতে পেলেন একটি সুন্দর উঠ বিক্রি হচ্ছে তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন উঠটি কার দাম কত কেউ কি এর দাম বলেছে উঠটি তার পছন্দ হল তখন এক ব্যক্তি দেখিয়ে দিল ওই যে ওখানে দাঁড়িয়ে আছে উঠের মালিক তিনি তাকিয়ে অবাক হলেন যে তার পুত্র আব্দুল্লাহ এই উটটার মালিক তিনি সঙ্গে সঙ্গে আবদুল্লাহকে ডাকলেন ডেকে বললেন আবদুল্লাহ তুমি এই উটটা পেলে কোথায় এত সুন্দর উঠ তুমি কিভাবে সংগ্রহ করলে হজরত আবদুল্লা বিনুমার রিয়াল্লাহ রান্ন জবাব দিলেন যে আমিরুল মিনীন আমি প্রথমে একটি শীর্ণ উঠি কিনেছিলাম এর পরবর্তীতে তাকে আমি খাওয়ায়ে এরকম মোটা তাজা করতে সক্ষম হয়েছি হাজরত তোমার ফারুক আল্লাহ তালা আনহু বললেন আশ্চর্য তুমি উঠের খাবারের জন্য এরকম ময়দান পেলে কোথায় তারপরে তিনি জানতে পারলেন যে সরকারি যে ময়দান ছিল সরকারি যে মাঠ ছিল সেখানকার ঘাস লতা পাতা খেয়ে তার উঠতি এরকম হয়েছে হাজরত তোমার ফারুক রদিয়া আল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ বললেন আবদুল্লাহ উটটা বিক্রয় হয়ে গেলে আসলটা তুমি পাবে কিন্তু তোমার লভ্যাংশ যেটা সেটা অবশ্যই তুমি বাইতুল মালে জমা দিয়ে দিবে অনুগত পুত্র আবদুল্লা বিনুমার এই কথাই আর কিছু বললেন না তিনি সম্মতি দিলেন আমরা দেখতে পাই বাইতুল মাল বা সরকারি সম্পদের কোনো একটা কানাকড়িও কোনো অনুপযুক্ত লোকেরা পাক অনুপযুক্ত বলতে যার হক নাই তারা পাক এটা তিনি সহ্য করতে পারতেন না সেটা তার পুত্রই হোক নিকটতম কেউ হোক অথবা অন্য কেউ হোক কিংবা তিনি নিজেই হন এভাবে তিনি থাকতেন এটা ছিল তার তাকুয়ার জন্য তার জীবন এইভাবে সতর্কতার পথ দিয়ে চলতো সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আরও দেখতে পাই যে বাইতুল মালের সম্পদ যাতে বিন্দু পরিমাণও এদিক ওদিক না যায় এজন্য তিনি এত শক্ত থাকতেন এত সতর্ক থাকতেন একবার দেখা গেল তিনি কোথাও চলছেন হজরত আলির দিয়া আল্লাহুর সাথে তার দেখা হলো প্রতিমধ্যে হজরত আলিরে দিয় আল্লাহ খলিফাকে সালাম দিয়ে বললেন আপনি এভাবে যাচ্ছেন কোথায় হাজরত উমার ফারুক রেদি আল্লাহ জবাব দিলেন বাইতুল মালের একটি উঠ হারিয়ে গিয়েছে আমি সেটা সন্ধান করার জন্য ছুটছি বললেন কি আশ্চর্য বাইতুল মালের কোনো কিছু হারিয়ে গেলে সেটা সেটা খোঁজার জন্য তো লোক আছে আপনি কেন যাচ্ছেন আর আপনি যদি এইভাবে যান নিজেই যদি এই কাজগুলো সব করেন তাহলে তো আপনি আপনার পরবর্তীতে যারা খলিফা হবে তাদের জন্য আপনি তো এই পথকে কঠিন করে দিচ্ছেন হজরত উমার ফারুক রেদি আল্লাহ উত্তালহু তখন হজরত আলী রেদি আল্লাহ কে লক্ষ্য করে বললেন হে আবুল হাসান হে হাসানের পিতা তুমি আমাকে তিরস্কার করো না কারণ আমি ভয় পাচ্ছি আজকে যদি ওই ফোরাতের তীরে যদি কোনো একটি উটের বাচ্চা হারিয়ে যায় তবে সে কারণে মহান রব্বুল আলমিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে তিনি তিনি কতখানি তটস্থ থাকতেন কতখানি সতর্ক থাকতেন শুধু শুধু কেবলমাত্র আল্লাহ এর কাছে জবাবদিহির ভয় তার ভিতরে সৃষ্টি করত আরও একবার আমরা দেখতে পাই যখন রোম পারস্যের সাথে যুদ্ধ চলছে সারা পৃথিবীতে যারা নাহক পন্থী যারা ইসলামের দুশ্মন মানবতার দু মানবতার দুশ্মন যারা সত্যের আজন্ম শত্রু তাদের সাথে যখন ইসলামের যুদ্ধ শুরু হয়ে গেল একই সাথে তখন একবার রোম সম্রাট চিন্তা করলেন যে কি ব্যাপার আরবের সেই বিদুইত জাতি যারা উঠ উঠ ছাগল ভেড়া মেষ দুম্বা চড়িয়ে যারা জীবিকা নির্বাহ করত। যাদেরকে আমরা যখন তখন শাসন করে রাখতাম আজকে তারা একের পর এক জবিন দখল করছে একটার পর একটা দেশ তাদের পদানত হচ্ছে কদিন পরে তো আমার রোমও নিয়ে যাবে তাহলে কি ব্যাপার তাদের সেই শক্তির রহস্য কি এটা জানার জন্য রোম সম্রাট তার এক গোয়েন্দা প্রধানকে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সদ্যবেশে মদিনাই সেই ব্যক্তি এলেন এসে লোকদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মালিক কোথায় তোমাদের বাদশাহ কোথায় সাহবাদের ভিতর থেকে একজন জবাব দিলেন আমাদের কোনো বাদশাহ হয় না আমাদের কোনো মালিক হয় না আমাদের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন তবে তুমি যারে খুঁজছ আমাদের একজন খাদিম আছেন যিনি হচ্ছেন আমিরুল মিনীন তিনি হচ্ছেন আমাদের আমির তিনি হচ্ছেন আমাদের নেতা তখন সেই গোয়েন্দা প্রধান জিজ্ঞাসা করছে ঠিক আছে উনি কোথায় সাহাবারে বললেন তা তো আমরা জানি না তখন গোয়েন্দা প্রধান বিস্ময়ে হতবাক হয়ে বলছেন কি ব্যাপার যার অঙ্গুলি হেলোনে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে আর তিনি কোথায় তোমরা জানো না হঠাৎ করে এক ব্যক্তি বলেন আমি জানি তার বাইতুল মালের জাকাতের একটি উট হঠাৎ করেই ছুটে গেছে সেইটে তালাশ করার জন্য তিনি বের হয়েছেন বোধহয় তিনি এদিকেই গিয়েছেন বিস্ময়ের পালা শুরু হলো দুনিয়াপন্থী বস্তুবাদী পৃথিবীর সবথেকে উন্নত দেশের গদ্যা প্রধানের ভিতরে বিস্ময় শুরু হলো তিনি তার বিস্ময়াভিভূত অবস্থা নিয়েই তিনি বের হলেন খলিফার সন্ধানে গিয়ে গিয়ে এগিয়ে চললেন যেতে গিয়ে তিনি দেখতে পেলেন মরুভূমির ভিতরে একটি মরুদ্যান সেখানে একটি খেজুর গাছের নিচে এক লম্বা মতো একটি একজন ভূমি আছেন তার নিকটেই একটি উট বাধা তিনি তখন যেহেতু তিনি চিনতেন না খলিফাকে তিনি তখন চিন্তা করলেন আশেপাশে তো কোনো লোক নাই এই ঘুমন্ত ব্যক্তিকেই জিজ্ঞাসা করি যদি তার থেকে আমি খলিফার সন্ধান পাই তাহলে তো ভালোই হয় তিনি তখন ডাকলেন এবং লোকটির ছাড়া পেয়ে আমির মিনীন হজরে তুমার বিন খত্তা রিয়ালাহ জেগে উঠলেন তিনি বললেন তুমি কি চাও কোথেকে এসছো সেই আগন্তুক ব্যক্তি সালাম দিয়ে বললেন যে তুমি কি জানো উমর কোথায় আমি আমি উমারেরই সন্ধান করছি তখন এই ঘুম থেকে এই জাগ্রত ব্যক্তি বললেন হ্যাঁ লোকে আমাকেই উমর বলে তখন সেই গোয়েন্দা প্রতিনিধি তিনি বলছেন না না তুমি উমারকে আমি খুঁজছি না আমি খুঁজছি আমিরুল মিনিন খলিফাতুল মুস্তিমিন হাজরত উমর বিন খাত্তা আল্লাহকে আসলে আমরাও জানি যে বিভিন্ন লোকের নাম যেমন হয় রাজা মিয়া হাকিম মিয়া এরকম যে নাম হয় অথচ তারা কিন্তু রাজা নয় হাকিমও নয় নাম এরকম হয় যার কারণে গোয়েন্দা প্রধান এইরকম সাদা সিদা বেশে একটা কৃষক অথবা রাখালের মতো মরুভূমির বালুর উপরে শুয়ে আছেন এক ব্যক্তিকে দেখে তিনি বুঝতে পারেন নাই যে হতে পারেন মুসলিম বিশ্বের খলিফা এবং তিনি যে শুয়েছিলেন নিচ্ছিলেন কিন্তু তখন ছায়টাও সরে গিয়েছে এবং তার চেহারার উপরে রৌদ্রের তীব্রতাই তার মাথা থেকে ঘাড় থেকে যে ঘাম বের হয়েছে তা দিয়ে নিচের বালুগুলিও ভিজে গিয়েছিল তাই তিনি যখন এবার বিশ্বাস করতে না পেরে ইনি সেই উমর কিনা এটা বিশ্বাস করতে না পেরে তিনি যখন পাল্টা প্রশ্ন করলেন যে না আমি তুমি উমারকে খুঁজছি না আমি খুঁজতেছি মুসলিম বিশ্বের মুসলিম জাহানের খলিফাতুল মুসলিম হজরত উমদিন তুমি কি জানো তিনি কোথায় তখন এই ব্যক্তি বললেন লোকে আমাকেই আমিরুল বলে লোকে আমাকেই খলিফাতুল মুসলিমিন বলে এই কথা মাত্র সেই ব্যক্তি বিস্ময়ে হতভাগ হয়ে তাকিয়ে আছে এরপরে কতক্ষণ চলে গেল তার মুখ থেকে কোনো কথা বের হলো না এক পর্যায়ে রোমের এই গোয়েন্দা প্রধান বললেন যে আমি অনেক প্রশ্ন নিয়ে এসছিলাম আমি আর কোনো প্রশ্ন করব না আমি যা দেখলাম তাতে আমি আমার সকল প্রশ্নের জবাব হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি আপনি সর্বসাধারণ মানুষের হক এমনভাবে আদায় করেছেন যে গোটা দেশের ভিতরে আপনার কোনো শত্রু হয় নাই যে কারণে দেহরক্ষী বাদেই আপনি এভাবে বাইতুল মালের একটি উঠ খুঁজতে এসে এইভাবে নিশ্চিন্ত মনে আপনি উঠটা নেওয়ার পর আপনি এই মাটির উপরে ঘুমিয়ে আছেন আমি বুঝতে পেরেছি যে আপনি হক কিভাবে আদায় করেছেন সুহামদিহি সম্মানিত ভাই এবং বোনেরা এইভাবে হাজরত উমর তালান আল্লাহাল সর্বদাই সচেতন থাকতেন যেন রাষ্ট্রনায়ক হিসাবে তার উপরে সর্বসাধারণের যে অধিকার রয়েছে তা যেন রকম এতটুকু পরিমাণও যেন নষ্ট না হয় সব যেন যথাযথভাবে তার মূল অধিকারীদের কাছে পৌঁছে দেওয়া যায় একবার তিনি শুনতে পেলেন আমরাও জানি মুসলিম সেনাবাহিনীর ভিতরে সব থেকে বিশ্ববিজয়ী যিনি ছিলেন তিনি হচ্ছেন খালিদ সাইফুল্লাহ খালিদ বিন অলিদ রদিউল্লাহ তিনি তার জীবনে যত যুদ্ধ করেছেন কোন যুদ্ধে তিনি কখনো পরাজয় মেনে নেননি তিনি যেখানেই গিয়েছেন তার তরবারি যেখানেই পড়েছে সেই ভূখণ্ড সেই এলাকা মুসলমানদের দখলে চলে এসছে এরকম এক বিশ্ব সিফা সালার ছিলেন খালিদ বিন অলিদ তার একদিন খলিফার কাছে অভিযোগ এলো যে সেনাপতি সিফা সালার খালিদ তিনি এক কবিকে প্রচুর পরিমাণ অর্থ উপহার দিয়েছেন আবার অভিযোগ এলো খালিদ ঠিক তার বাইতুল মালের হিসাব ঠিক মতো রাখে না হাজরে তুমার বীর খত্তাবাহ এতখানি সুদৃঢ় হচ্ছে তা ছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে ফরমান দিলেন এবং তিনি তার চিঠিতে লিখে দিলেন খালিদ বিন অলিদকে পদচ্যুত করা হল তখন যুদ্ধ চলছে মুসলমানেরা তখন তাদের ভিতরে এই বিশ্বাস শুরু হয়ে গিয়েছিল যে খালিদ ছাড়া যেন জয় হওয়া সম্ভব নয় খালিদ আসে মানেই বিজয় এরকম বিশ্বাসী মুসলমানদের ভিতরে হয়ে গিয়েছিল এই মিথ্যা বিশ্বাসের উপরে হজরত উমর ফারুক হয়ে এমন আঘাত করলেন তিনি তাকে পদচ্যুত করলেন সেই সঙ্গী মুহূর্তে যখন তিনি যুদ্ধে ব্যস্ত ছিলেন আমাদের প্রাণের কবি আমাদের মুসলুম কবি নজরুল ইসলাম বড় সুন্দর করে বলেছেন সিফাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না সম্মানিত ভাই এবং বোনেরা হাজারতে খালিদ বিন অলিদ এরপরে তাকে মদিনাতে ডেকে পাঠানো হলো তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তুমি যদি তোমার নিজের সঞ্চিত অর্থ দিয়ে যদি কাউকে এত পরিমাণ অর্থ দিয়ে থাকো তাহলে তুমি তো অপচয় করেছ আর তুমি যদি বাইতুল মাল থেকে দিয়ে থাকো তাহলে তুমি তো সরকারি সম্পদকে নষ্ট করেছ উভয় অবস্থায় তোমাকে পদচ্যুত করা হল এরপরে তিনি খোঁজ নিলেন প্রথম যাকে নিয়োগ করা হয় তখন তিনি কত পরিমাণ আর এখন কত দেখা গেল সকল হিসাব মিলিয়ে দেখা গেল খলিদ বিন অলিত ষাট হাজার দিনারের মালিক হওয়া তার জন্য বৈধ তিনি তখন অবশিষ্ট বিশ হাজার দিনার তিনি বাইতুল মালে বাজিয়াব করে নিলেন সম্মানিত ভাই এবং বোনেরা এইভাবে কি তিনি নিজে কি তার আপন সন্তান কি তার সব থেকে প্রিয় সেনানায়ক যেই হোক না কেন যখনই তাদেরকে অন্তত এতটুকু পরিমাণ বিচ্যুতি দেখেছেন ইসলামের সঠিক পথ থেকে তখনই তিনি তাদের প্রতি খড়ঘস্থ হয়েছেন কিন্তু তিনি সত্যের কাছে চিরদিনই অমলান থেকেছেন সত্যকে বাঁচিয়ে রাখার জন্য তিনি সর্বোত্তম চেষ্টা করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা হাজরত তুমার ফারুক তালাহুর যে কথাগুলি আমরা শুনলাম এর মাধ্যমে তার তাকু আর সৌন্দর্য পরিস্ফুটিত হয়েছে আমরা দেখতে পেলাম আমরা আহ্বান জানাই আমরা যারা এই কথাগুলি শুনছি তারা যেন অন্য আমাদের স্বজনদের কাছে এই কথাগুলি পৌঁছে দিতে পারি এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি আমাদের এই অনুষ্ঠানে সামিল থাকার জন্য আল্লাহ পাক যেন এই কথাগুলি থেকে আমাদেরকে দুনীয় আখেরাতে আমাদের কল্যাণ দান করেন আমিন আখির দওয়ান السلام عليكم ورحمه الله وبركاته